ভারত সরকারের তরফে বেকারদের জন্য বিভিন্ন প্রকল্পের ঋণের ব্যবস্থা করা হয়েছে এ নিয়ে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জিরানিয়া মহকুমার গীতবিতান হলে এ আলোচনা সভার উদ্যোক্তা মানব আশা ফাউন্ডেশন কেন্দ্রীয় সরকারের এই সমস্ত প্রকল্পের অধীনে যে সমস্ত বেকাররা ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করে দিয়েছে এদিন এই আলোচনা সভার মধ্য দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় আগামী দিনে বেকারদের ঋণ প্রদান করার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি রয়েছে সে নিয়েও আলোচনা হয় এদিনকার এই আলোচনা সভায় ঋণ দেওয়ার পর বেকারা কিভাবে সে সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হবে সে বিষয়টির উপরেও আলোচনা করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া হালদার সহ মানব আশা ফাউন্ডেশনের প্রতিনিধিরা